ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর এবার আমরা চোখ রাখবো আবহাওয়ার খবরে। কুস্মিতা, কয়েকদিন পর আবারও কিন্তু বেশ ঠান্ডা, সেই কনকনে ঝাঁকি একটা শীত হাওয়াও দিচ্ছে। সত্যি এক ধাক্কায় 3 ডিগ্রি নামলো পারদ, উত্তরে হাওয়ার বাধা কাটতেই রাজ্যে ফের ঝাঁকিয়ে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। 48 ঘন্টা পর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ, সপ্তাহান্তে আবারও শীতের আমেজ। আগামী দুদিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজ সকালে ঘন কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ ও কাল ফের দাপট দেখাবে শীত। বৃহস্পতিবার ফের খানিকটা বাড়বে তাপমাত্রা। শুক্র, শনি ও রবিবার আবার শীতের আমেজ ফিরবে রাজ্যে। অন্যদিকে বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে সিকিমেও, শুক্রবার আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু কাশ্মীরে। এর প্রভাবে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, তাহলে কি এই পুরো সপ্তাহটাই আমরা এই ঝাঁকিয়ে ঠান্ডাটা উপভোগ করতে পারবো? কি বলছে আবহাওয়া দপ্তর? হ্যাঁ দেখো, মোটামুটি কিন্তু তাই। আজকে থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছে। এই তাপমাত্রা সপ্তাহান্তে আরো কিছুটা নামবে। উত্তরে হওয়ার পথ সুগম হয়েছে এবং তার জেরেই তাপমাত্রা নামছে বলে জানা যাচ্ছে। এক ঢাকায় 3 ডিগ্রি তাপমাত্রা নামার মানে বুঝতেই পারছো ঠান্ডার দাপট, আরো একটা ইনিংস খেলতে চলেছে শীত, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া সূত্রের খবর। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস, সেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামীকালও এরকমই কাছাকাছি তাপমাত্রা বজায় থাকবে, সপ্তাহান্তে সেটা আরো 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রির মতো নামতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া খবর। এবং পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলো সেখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে কুয়াশা খুব একটা থাকবে না, কলকাতার আকাশও পরিষ্কার, উত্তরে হাওয়ার পথ সুগম। তারপরে গত সপ্তাহের পর থেকে আমরা দেখেছি সংক্রান্তির সময় পর থেকে যেভাবে তাপমাত্রা বাড়ছিল এবং অনেকেই মনে করছিল যে মাঘ মাসের শুরুতেই বোধহয় বুঝি গরম পড়ে গেল, সেই সম্ভাবনাকে বাতিল করে শীত কার্যত আরো একটা ইনিংস খেলার জন্য তৈরি হচ্ছে।